लीला पुरुषोत्तम श्रीकृष्ण सप्तम अध्याय त्रिनावर्त उद्धार। परमेश्वर भगवान सर्व अवस्थाते ही सर्वैश्वर्यपूर्ण, अर्थात समस्त सम्पद, समस्त वीर्य, समस्त श्री, समस्त जश, समस्त ज्ञान एवं समस्त वैराग्य तार मध्ये बर्तमान। बहुरूपे तिनि अवतरण करें एवं तार से अवतरणेर फले बद्ध जीव तार लीलाविलासेर कहानी श्रवण करार असीम सौभाग्य अर्जन करे। भगवद गीताय भगवान बोलेछेन, जन्मकर्म चमे दिव्यम, अर्थात भगवानेर जन्म एवं तार कार्यावली दिव्य चिन्मय, ता जड़ा प्रकृतिर अतीत। किन्तु बद्ध जीव भगवानेर एई असाधारण कार्यकलापेर कहानी श्रवण करे असीम सौभाग्य अर्जन करते पारे। ভগবানের লীলাবিলাসের কাহিনী শ্রবণ করার মাধ্যমে আমরা ভগবানের সঙ্গলাভ করতে পারি। ভগবানের এই সমস্ত লীলাবিলাস শ্রবণ করে আমরা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে অপ্রাকৃত ভগবদ্ধামে উন্নীত হতে পারি। প্রতিটি বদ্ধ জীবই গল্প, উপন্যাস, নাটক ইত্যাদির আকারে অন্য জীবের কথা শুনতে ভালোবাসে। অপরের কার্যকলাপ সম্বন্ধে শোনার এই প্রবণতার সদ্ব্যবহার আমরা করতে পারি ভগবানের লীলাবিলাসের কাহিনী শ্রবণ করে, এবং তার ফলে তৎক্ষণাৎ অপ্রাকৃত জগতে উন্নীত হতে পারি। শ্রীকৃষ্ণের লীলাসমূহ কেবল অপূর্ব সুন্দরী নয়, তা অত্যন্ত চিত্তাকর্ষক। কেউ যদি ভগবানের লীলাসমূহ শ্রবণ করেন, তাহলে দীর্ঘকাল জড়জগতে আবদ্ধ থাকার ফলে হৃদয়ে যে আবর্জনা সঞ্চিত হয়েছে তা অচিরেই পরিষ্কার হয়ে যায়। শ্রী চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়ে গেছেন যে কেবল ভগবানের দিব্য নাম কীর্তন করার ফলে আমরা সব রকমের জড় কলুষ থেকে মুক্ত হতে পারি। আত্মোপলব্ধির অনেক রকম পন্থা রয়েছে, কিন্তু এই ভক্তিযোগের পন্থায় যার সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে শ্রবণ, যে কেউই সব রকমের জড়বন্ধন থেকে মুক্ত হতে পারে এবং তার ফলে সে তার স্বরূপ উপলব্ধি করতে পারে। জড় বন্ধনের কারণই হচ্ছে এই কলুষ, এবং হৃদয় যখন এই কলুষ থেকে মুক্ত হয় তখনই জীবের সুপ্ত ভগবত ভক্তি জাগরিত হয়। পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার ফলে ভগবত ভক্তের সঙ্গে মৈত্রী স্থাপনে যোগ্যতা লাভ করা যায়। পরীক্ষিত মহারাজ তার ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে পরামর্শ দিয়ে গেছেন যে প্রতিটি জীবই যেন ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসের কাহিনী শ্রবণ করতে চেষ্টা করে। সেই উদ্দেশ্য নিয়েই লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ প্রকাশ করা হচ্ছে, যাতে এই গ্রন্থ পাঠ করে প্রতিটি মানুষ তার জীবনের পরম উদ্দেশ্য সাধন করতে পারেন। ভগবান তার অহৈতুকী কৃপার প্রভাবে এই জড়জগতে অবতরণ করেন এবং একজন সাধারণ মানুষের মতো তার লীলাবিলাস করেন। দুর্ভাগ্যবশত দুষ্কৃতকারীরা এবং নাস্তিকেরা শ্রীকৃষ্ণকে তাদেরই মতো একজন সাধারণ মানুষ বলে মনে করে তাকে অবজ্ঞা করে। ভগবদ গীতায় ভগবান নিজেই এই ধরনের আচরণের নিন্দা করে বলেছেন, অবজানন্তি মাং মূঢ়া, মূঢ় বা পাষণ্ডেরা শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ অথবা একটু বেশি শক্তিশালী মানুষ বলে মনে করে। তাদের চরম দুর্ভাগ্যের ফলে তারা শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে গ্রহণ করতে পারে না। কখনো কখনো আবার এই ধরনের পাষণ্ডেরা কোনো রকম শাস্ত্র প্রমাণ ছাড়াই নিজেদের ভগবানের অবতার বলে অপপ্রচার করার চেষ্টা করে। শ্রীকৃষ্ণের বয়স একটু একটু বাড়তে থাকলে তখন তিনি নিজেই পাশ ফিরে উপুড় হয়ে শুতে চেষ্টা করতেন। এই চেষ্টাকে উত্থান বলা হয়, এবং এই উপলক্ষকে কেন্দ্র করে নন্দমহারাজ এবং মা যশোদা উত্থান সম্বন্ধীয় অভিষেক উৎসব আয়োজন করেন। সেই উপলক্ষে তারা সমস্ত গোপ এবং গোপিকাদের নিমন্ত্রণ করলেন এবং আনন্দে উৎফুল্ল হয়ে তারা সকলে এসে উপস্থিত হলেন। অতি সুন্দর বাদ্যযন্ত্র বাজতে লাগল এবং উপস্থিত সকলে সেই মঙ্গল গীত বাদ্য উপভোগ করতে লাগলেন। অনেক অনেক তত্ত্বদ্রষ্টা ব্রাহ্মণদের নিমন্ত্রণ করা হয়েছিল এবং তারা শ্রীকৃষ্ণের সৌভাগ্য কামনা করে
বৈদিক মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। এইভাবে যখন মঙ্গল গীত হচ্ছিল এবং বাদ্য বাজছিল এবং ব্রাহ্মণেরা বৈদিক মন্ত্র আবৃত্তি করছিলেন, তখন মা যশোদা সমাগত পুরনারীদের নিয়ে শ্রীকৃষ্ণকে স্নান করালেন। এই স্নান ক্রিয়াকে বলা হয় অভিষেক। আজও বৃন্দাবনের সবকটি মন্দিরে এই অনুষ্ঠান পালন করা হয়। এই উপলক্ষে মা যশোদা অপর্যাপ্ত পরিমাণ শস্য এবং স্বর্ণালঙ্কারে ভূষিত অতি উত্তম বহু গাভী তত্ত্বজ্ঞান সমন্বিত ব্রাহ্মণদের দান করার আয়োজন করেছিলেন। শ্রীকৃষ্ণকে স্নান করিয়ে এবং সুন্দরভাবে সাজিয়ে মা যশোদা স্নান করলেন এবং খুব সুন্দর শয্যায় ভূষিত হয়ে শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে ব্রাহ্মণদের বৈদিক মন্ত্রপাঠ শুনতে লাগলেন। এইভাবে যখন মা যশোদা ব্রাহ্মণদের মন্ত্রপাঠ শুনছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাঁর কোলে ঘুমিয়ে পড়লেন। যশোদা মা তখন তাকে সযত্নে একটি গরুর গাড়ির নিচে শুইয়ে দিলেন। সেই শুভ উৎসবে সমস্ত আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং ব্রজবাসীদের তত্ত্বাবধান করতে মা যশোদা এত ব্যস্ত ছিলেন যে তিনি শ্রীকৃষ্ণকে দুধ খাওয়াতে ভুলে গিয়েছিলেন। তাই ক্ষুধার্ত হয়ে শ্রীকৃষ্ণ কাঁদতে লাগলেন, কিন্তু চারিদিকে এত কোলাহল হচ্ছিল যে মা যশোদা তার ক্রন্দনের শব্দ শুনতে পেলেন না। একে তো তার খুব ক্ষুধা পেয়েছিল, আর তার উপরে তার মা তাকে এইভাবে অবহেলা করছে, তাই শিশু কৃষ্ণের খুব রাগ হলো। তিনি তখন একজন সাধারণ শিশুর মতো তার চরণ কমল যুগল ছুঁড়তে লাগলেন এবং তার ফলেই তার অতি ক্ষুদ্র পল্লবতুল্য কোমল চরণকমলের আঘাতে সেই শকটটি উল্টে গেল। গাড়িটি কাঁসা ও পিতলের বাসনপত্রে বোঝাই ছিল এবং সেগুলি পড়ার ফলে প্রচণ্ড শব্দ হলো। গাড়ির অক্ষ থেকে চাকা দুটি খুলে গেল এবং গাড়ির জোয়াল ভেঙে গেল। মা যশোদা প্রমুখ গোপিকারা সেই উৎসব উপলক্ষে সমাগত কুলাঙ্গনারা এবং নন্দমহারাজ প্রভৃতি ব্রজবাসীরা সেই অদ্ভুত ব্যাপারে অত্যন্ত বিস্মিত হয়ে বলাবলি করতে লাগলেন, কিভাবে এই গাড়িটি আপনা থেকেই ভেঙে গেল? সেই গাড়িটা ভাঙার আসল কারণ যে কি তা কেউই স্থির করতে পারল না। কিন্তু যে সমস্ত শিশুদের ওপর শ্রীকৃষ্ণকে দেখবার ভার ছিল তারা বলল, শ্রীকৃষ্ণ কাঁদতে কাঁদতে পদাঘাতে এই গাড়িটিকে ভেঙে ফেলেছে। তারা তাদের বলল যে নিজেদের চোখে তারা এই ঘটনা ঘটতে দেখেছে এবং সেই বিষয়ে তাদের কোনো সন্দেহ নেই। অনেকেই সেই শিশুদের কথা বিশ্বাস করলেন, কিন্তু অনেকে আবার বললেন, কিভাবে সেই শিশুদের কথায় বিশ্বাস করা যায়? গোপ এবং গোপিকারা বুঝতে পারলেন না যে সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান একটি শিশুরূপে শয়ন করে আছেন এবং তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। সম্ভব এবং অসম্ভব উভয় তার শক্তির অধীন। যখন এইভাবে সকলে আলোচনা করছিলেন, তখন শ্রীকৃষ্ণ কাঁদতে লাগলেন। মা যশোদা তখন শিশুটিকে দুষ্ট গ্রহ আক্রমণ করেছে এই আশঙ্কায় তাকে কোলে তুলে নিয়ে ব্রাহ্মণদের দিয়ে মাঙ্গলিক মন্ত্র উচ্চারণ সহকারে সস্তয়ন করালেন এবং তাকে স্তন্যপান করালেন। শিশু যখন সুস্থভাবে মাতৃস্তন্য পান করে, তখন বোঝা যায় যে সে সব রকম বিপদ থেকে মুক্ত হয়েছে। তারপর বলবান গোপেরা গাড়িটিকে ঠিক করলেন এবং যে সমস্ত বাসনপত্র ছিটকে ছড়িয়ে পড়েছিল সেগুলি আবার ঠিক করে তাতে সাজিয়ে রাখলেন। তারপর ব্রাহ্মণেরা দই, ঘি, কুশ এবং জল দিয়ে হোম ক্রিয়া সম্পাদন করলেন। শিশুটির সৌভাগ্য কামনা করে তারা পরমেশ্বর ভগবানের আরাধনা করলেন। যে সমস্ত ব্রাহ্মণেরা সেখানে উপস্থিত ছিলেন তারা সকলেই অত্যন্ত সুযোগ্য, কেননা তাঁদের চিত্তে ঈর্ষার লেশমাত্র ছিল না। তারা কখনো অসত্য আচরণ করেননি, তারা কখনো গর্বান্বিত হননি, তারা সম্পূর্ণভাবে অহিংস ছিলেন এবং তারা অমানী ছিলেন। তারা সকলেই ছিলেন যথার্থ ব্রাহ্মণ এবং এই ধরনের ব্রাহ্মণদের আশীর্বাদ কখনো মিথ্যা হয় না। এই ব্রাহ্মণদের প্রতি দৃঢ় বিশ্বাস সহকারে নন্দমহারাজ শিশু শ্রীকৃষ্ণকে তার কোলে তুলে নিলেন এবং পূর্ণ ঔষধিযুক্ত জলে তার অভিষেক করলেন। ব্রাহ্মণেরা তখন ঋক, যজু এবং সামবেদ থেকে মন্ত্রোচ্চারণ করলেন।
শাস্ত্রে বলা হয়েছে যে যথার্থ ব্রাহ্মণ না হলে বৈদিক মন্ত্র পাঠ করা উচিত নয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেই সমস্ত ব্রাহ্মণেরা সমস্ত ব্রাহ্মণ সুলভ গুণের দ্বারা ভূষিত ছিলেন। নন্দ মহারাজেরও তাদের প্রতি পূর্ণ বিশ্বাস ছিল, তাই তিনি বৈদিক মন্ত্র উচ্চারণ করে শাস্ত্রীয় আচার অনুষ্ঠান করতে তাদের আহ্বান করেছিলেন। ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে ভিন্ন ভিন্ন ধরনের যজ্ঞ করার নির্দেশ আছে, কিন্তু যথার্থ ব্রাহ্মণ না হলে সেই মন্ত্রগুলি উচ্চারণ করা যায় না। এবং যেহেতু এই কলিযুগে এই ধরনের যজ্ঞ ব্রাহ্মণ পাওয়া যায় না, তাই এই কলিযুগে সব রকমের বৈদিক যাগযজ্ঞ অনুষ্ঠান নিষিদ্ধ। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু এই যুগের জন্য কেবল একটিমাত্র যজ্ঞবিধির নির্দেশ দিয়ে গেছেন, এবং সেটি হচ্ছে সংকীর্তন যজ্ঞ, অর্থাৎ ভগবানের নাম সমন্বিত মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করা। ব্রাহ্মণেরা যখন দ্বিতীয়বার বৈদিক মন্ত্র পাঠ করলেন এবং যজ্ঞ অনুষ্ঠান করলেন, তখন নন্দ মহারাজ আবার তাদের প্রচুর পরিমাণে শস্য দান করলেন এবং অসংখ্য গাভী দান করলেন। এই সমস্ত গাভীগুলির গায়ে ছিল সোনার জরির কাজ করা বস্ত্র, তাদের শিংগুলি ছিল স্বর্ণ অলঙ্কারে ভূষিত, তাদের খুরগুলি ছিল রূপোর পাত দিয়ে মোড়া, আর তাদের গলায় ছিল ফুলের মালা। তার অদ্ভুত শিশুপুত্র শ্রীকৃষ্ণের মঙ্গলের জন্য তিনি অপর্যাপ্তভাবে ব্রাহ্মণদের দান করলেন, এবং ব্রাহ্মণেরাও তাঁর বিনিময়ে প্রাণ ভরে শ্রীকৃষ্ণকে আশীর্বাদ করলেন। এই সমস্ত সুযোগ্য ব্রাহ্মণের আশীর্বাদ কখনো নিষ্ফল হয় না। এই উৎসবের পর একদিন মা যশোদা শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে আদর করছিলেন। হঠাৎ তার মনে হল, এই শিশুটি যেন অত্যন্ত ভারী হয়ে উঠেছে, এবং তাকে আর বহন করতে না পেরে তিনি অনিচ্ছা সত্ত্বেও তাকে মাটির উপরে রাখলেন। তার কিছুক্ষণ পরে তিনি নানা রকম গৃহকর্মে ব্যস্ত হয়ে পড়লেন। এই সময় তৃণাবর্ত নামক কংসের এক অনুচর কংসের দ্বারা আদিষ্ট হয়ে এক ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে সেখানে এসে উপস্থিত হল। সেই শিশুটিকে তার কাঁধের ওপর তুলে নিল এবং ধুলারাশি দিয়ে সমস্ত গোকুল আচ্ছন্ন করে ফেলল। তার ফলে কেউই আর কিছু দেখতে পেল না এবং চারদিক তখন অন্ধকার আচ্ছন্ন হয়ে গেল। এই ভীষণ দুর্যোগের সময় মা যশোদা তার শিশুটিকে যেখানে রেখেছিলেন সেখানে আর দেখতে পেলেন না। শ্রীকৃষ্ণকে তখন ঘূর্ণিঝড় রূপী তৃণাবর্তাসুর আকাশে উড়িয়ে নিয়ে গেছে। শ্রীকৃষ্ণকে না দেখতে পেয়ে মা যশোদা তখন মৃতবৎসা গাভীর মতো ভূমিতে পড়ে করুণভাবে রোদন করতে লাগলেন। মা যশোদা যখন এইভাবে বিলাপ করতে করতে কাঁদতে লাগলেন, তখন সমস্ত ব্রজগোপীরা চারদিকে শ্রীকৃষ্ণকে খুঁজে বেড়াতে লাগল, কিন্তু কোথাও তারা তাকে খুঁজে পেলেন না। তৃণাবর্ত তখন শ্রীকৃষ্ণকে নিয়ে নবমণ্ডলে অনেক উপরে উঠে গেছে, কিন্তু হঠাৎ শিশুটি এত ভারী হয়ে উঠল যে সে তাকে নিয়ে আর উপরে উঠতে পারল না। তখন তাকে ঘূর্ণিঝড় রূপী কার্যকলাপ বন্ধ করতে হলো। শিশু শ্রীকৃষ্ণ অত্যন্ত ভারী হয়ে পড়ার ফলে তাঁর ভারে তৃণাবর্তাসুর নিচের দিকে পড়তে লাগল। শ্রীকৃষ্ণ তার গলা জড়িয়ে ধরেছিল, তাই সে তার ভার থেকে মুক্ত হতে পারছিল না। তৃণাবর্তের শ্রীকৃষ্ণকে একটা পর্বতের মতো ভারী বলে মনে হলো। সে তাঁর থেকে মুক্ত হওয়ার চেষ্টা করল, কিন্তু পারল না। তার চোখ দুটো কোটর থেকে বেরিয়ে পড়ল। সে অস্ফুট শব্দ সহকারে প্রাণত্যাগ করে বৃন্দাবনে পতিত হল। তার সমস্ত শরীর বিধ্বস্ত হল এবং তাকে মহাদেবের বাণে নিহত ত্রিপুরাসুরের মতো মনে হল। পাথরের ওপর পতনের ফলে তার সমস্ত শরীর বিধ্বস্ত হয়ে গেল। সমস্ত ব্রজবাসীরা তখন তার সেই শরীরটি দেখতে পেল। ব্রজগোপিকারা যখন সেই নিহত অসুরটিকে এবং তার বুকের ওপর ক্রীড়ারত শ্রীকৃষ্ণকে দেখলেন, তখন ছুটে গিয়ে তারা গভীর স্নেহের সঙ্গে শ্রীকৃষ্ণকে কোলে তুলে নিলেন। এইভাবে শ্রীকৃষ্ণকে ফিরে পেয়ে গোপ এবং গোপাঙ্গনারা অত্যন্ত আনন্দিত হলেন। তখন তারা বলাবলি করতে লাগলেন, কি আশ্চর্যের বিষয়, এই অসুরটা শ্রীকৃষ্ণকে খাওয়ার জন্য তাকে চুরি করে নিয়ে যাচ্ছিল, কিন্তু পরিণামে তাঁরই মৃত্যু হল। কেউ কেউ বলল,
যারা অত্যন্ত পাপী তাদের পাপের ফলে তাদের মরণ হয়, আর কৃষ্ণ হচ্ছে অত্যন্ত পুণ্যবান, তাই সব রকম বিপদ থেকে সে রক্ষা পায়। আর আমরাও নিশ্চয়ই আমাদের পূর্বজন্মে অনেক যাগযজ্ঞের অনুষ্ঠান করেছি, পরমেশ্বর ভগবানের আরাধনা করেছি, অনেক ধন সম্পদ দান করেছি এবং মানুষের মঙ্গলের জন্য অনেক অনেক ভালো কাজ করেছি। সেই পুণ্যকর্মের ফলেই এই শিশুটি সমস্ত বিপদ থেকে রক্ষা পেয়েছে। গোপীরা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন, আমাদের পূর্বজন্মে আমরা না জানি কি কঠোর তপস্যা করেছিলাম, কিংবা ভগবানের আরাধনা করেছিলাম, বা জনহিতকর কাজ করেছিলাম, বটবৃক্ষ রোপণ করেছিলাম, বা কূপ খনন করেছিলাম, যার ফলে এই বালকটি আজ মৃত্যুমুখ থেকে ফিরে এসে আমাদের আনন্দিত করছে। এই আশ্চর্য ঘটনা দর্শন করে নন্দমহারাজ বসুদেবীর সাবধান বাণী স্মরণ করতে লাগলেন। একদিন মা যশোদা শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে পুত্রস্নেহে বিগলিত হৃদয়ে শতপ্রবাহিত স্তন দুগ্ধ পান করাবার পর চুম্বন করে তাকে আদর করছিলেন। এমন সময় শ্রীকৃষ্ণ হাই তুললেন এবং যশোদা দেবী তার মুখের মধ্যে আকাশ, স্বর্গ, মর্ত, জ্যোতিষচক্র, সূর্য, চন্দ্র, অগ্নি, বায়ু, সমুদ্র, দ্বীপ, পর্বত, নদী, বন এবং স্থাবর জঙ্গম সমস্ত কিছু দেখতে পেলেন। মৃগনয়না যশোদা দেবী হঠাৎ শিশুর মুখে এইভাবে নিখিল বিশ্ব দর্শন করে কম্পিত কলেবরে অস্ফুট স্বরে বলে উঠলেন, এ কি অপূর্ব দৃশ্য! তিনি আর কিছু বলতে পারলেন না, কেবল তাঁর নয়ন মুদিত করে তিনি বিস্ময়ান্বিত হয়ে রইলেন। শিশুরূপে মাতৃক্রোড়ে অবস্থানকালে শ্রীকৃষ্ণের এই বিশ্বরূপ প্রদর্শন প্রমাণ করে যে পরমেশ্বর ভগবান সর্ব অবস্থাতেই পরমেশ্বর ভগবান। তা তিনি মাতৃক্রোড়ে একটি শিশুরূপে নিজেকে প্রকাশিত করুন বা কুরুক্ষেত্রের রণাঙ্গনে একজন সারথীরূপে নিজেকে প্রকাশিত করুন। নির্বিশেষবাদীদের যে অনুমান যে ধ্যান বা যোগ বা অন্য কোনো জড় প্রক্রিয়ার মাধ্যমে মানুষ ভগবান হতে পারে, তা এখানেই ভ্রান্ত বলে প্রমাণিত হচ্ছে। ভগবান সর্ব অবস্থাতেই ভগবান এবং জীব হচ্ছে ভগবানের অংশ। তারা কখনোই অচিন্ত এবং অপ্রাকৃত শক্তিসম্পন্ন ভগবানের সমকক্ষ হতে পারেন না। ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের তৃণাবর্ত উদ্ধার নামক সপ্তম অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো।